অভিমান হবে, কথা হবে না, হবে না কোনো যোগাযোগ। কথা না হওয়ার সময়টা কিছুক্ষণ থেকে বেড়ে গিয়ে দাঁড়াবে কিছুদিনে। ফোন হাতে সবাই বসে রবে, কিন্তু কেউ আগে কল দেবে না। অপেক্ষায় দিন রাত কেটে যাবে সবার, তবু অভিমান হার মানবে না। একটা ব্যবধান তৈরি হবে, ভালোবাসা থাকবে কিন্তু বদলে যাবে ভালোবাসার ধরন। অভিমানের হাত ধরে সব শেষ হবে একদিন, তুমি না চাইলেও হবে। তোমার চাওয়া আর না চাওয়াতে কিছু যাবে বা আসবে না সেদিন, সেদিন সব শেষ হবেই। সব অভিমান চলে যাবে তোমার, কিন্তু সে আর সেদিন কোনো কথা শুনবে না। আসলে এখানে অভিমানের দোষ দিয়ে কোনো লাভ নেই, অভিমান তো শুধু মানুষটাকে জেনে দিল, সে আসলে থেকে যাওয়ার মতো কেউ নয়। সামান্য অভিমানে যে ছেড়ে চলে যায়, সে কিভাবে থেকে যাবে বড় কোনো তুফানে?